ওই যে আমাদের একটা প্রবাদ আছে না, প্রবাদ আছে না কি, এটা বিজ্ঞাপন থেকে শুনছিলাম নাকি, প্রবাদ আছে বলে বিজ্ঞাপনে দেখায়, তো সেটা তো ভুলে গেছি বা জানি না। মুখের কথায় হয় না কাম, তার জন্য চাই শখের দাম। আমেরিকার যেই নিষেধাজ্ঞাটা দিল র্যাবের উপরে এবং বিনোজির আহমেদের উপরে, এটা যে সোজা করে ফেলছে, সোজা করে ফেলছে বলবো না, বাট এগুলো যে রিয়েলি কিছু মিন করে সেটার প্রমাণ তো পাওয়া যাচ্ছে, তোলপাড় চলতেছে এখনও বাংলাদেশে রাজনৈতিক মহলে, প্রশাসনে স্টাফ। সো যেই পয়েন্টটা এখানে থেকে আমাদের গুরুত্বপূর্ণ টেক হোম মেসেজ, যেটা যেটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে, যে এই ধরনের আলাপগুলোতে সাধারণত, সাধারণত বলতে মেবি 95% অফ দ্য টাইমস, যে আপনারা যাদেরকে ফলো করেন পলিটিক্যাল বিশ্লেষণের জন্য, তারা যে উইশফুল থিওরি দেয়, মন গড়া ভিত্তিহীন একপেশে থিওরি দেয়, সেটা বোঝার জন্যে, যে এই বিষয়গুলো, মানে সত্যি কথা বলতে আমরা তো আসলে কথা শুনতে আসি, হইতেছে নিজের মন মতো কে বলে সেটা শুনতে আসি, যে ভালো লাগে। সো এই কারণে আসলে সত্যি কথা বলতে, এই কারণে আসলে আমাদের ফ্যাক্ট থেকে আমাদের অবস্থান অনেক দূরে, আমাদের বসবাস অনেক দূরে। এখানে বিষয়টা কীরকম, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা একটু টাচ করি। বিষয়টা কীরকম, যে একটা জিনিস হচ্ছে এক একজনের এক এক রকম মতামত থাকতেই পারে, আমার একটা মতামত, তার একটা মতামত, কিন্তু মতামতের সাথে যদি বাস্তবতার কোনো সংস্পর্শ না থাকে, কোনো ধারে কাছে নেই বাস্তবতার, একবার না বারংবার বারংবার, তাহলে এই মতামতকে আর পাত্তা দেওয়া যাবে না। এই জিনিসটাই পয়েন্টটাই বুঝাইতে যাচ্ছি, এখানে কিছু ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং আলাপে তো ঢুকবো, সেখানে আসতেছি। এটা আমার দৃষ্টিতে বেশ ইম্পর্টেন্ট একটা আলাপ, এই জন্য এটাতে সময় নিয়ে কথা বলতেছি। যে ওই যে কী জানি বলে ফ্রান্সকে বয়কট করে বাঙালি, বাঙালি মুসলিম আর কি, ফ্রান্সকে বয়কট করে, তখন প্রায় 2-3টে এপিসোড করে ব্যাপক র্যান্ট করছি, লাইক ঘন্টা আধ ঘন্টা ধরে র্যান্ট করছি, যে এগুলা কিছু মিন করে না, এগুলো হইতেছে হাতির পায়ে পিঁপড়া কামড় দেওয়ার মতো, ফ্রান্সের কিছু আসে যায় না। আবার ফ্রান্সের কিছু আসে যায় এরকম কোনো উদ্যোগ যদি বাংলাদেশ, বাংলাদেশিরা নিতে পারে, তখন আবার ফ্রান্স কিন্তু ছেড়ে কথা বলবে না, তখন ফ্রান্স ঘুরে এমন সপাটি কিক মারবে যে বাঙালি সোজা হয়ে যাবে, বাঙালি মুসলিম কিন্তু ফ্রান্সের সাথে কুলাইতে পারবে না। তো এগুলো যে ড্রামা করতেছে, নাটক করতেছে, করে বিশ্বাস করতেছে, ফ্রান্সের ভিত নেড়ে দিচ্ছে, ফ্রান্সের ভিত কি নড়ছে, ফ্রান্সের কিছু আসছে গেছে। সো আমি তখন মনে হয় এক সপ্তাহ চ্যালেঞ্জ দিছিলাম, যে বাঙালি তখন একটা বিশ্বাস জন্মাইছিল বাঙালির, যে বয়কট করে ফ্রান্সের ইকোনমিকে নেড়ে ফেলতেছে। সো আশা করি জানেন, বুঝতে পারতেছেন কোনো ঘোড়া ডিমো নড়ে নাই। তো এই যে এতগুলো মানুষ মিলে বলতে থাকে, বলতে থাকে এই যে হ্যাঁ বয়কটের এই সুফল আছে, ওই সুফল আছে, বয়কট করে আমরা এই করতেছি সেই করতেছি, যে আলোচনাটা তখন করছি, যেগুলো কিছু মিন করে না, যদি মিন করে সেটা আপনারা টের পাবেন। এত মানে জিমন্যাস্টিক করে প্রমাণ করতে হবে না যে আমাদের বয়কটের এই গুরুত্ব আছে, আমাদের বয়কটের এই গুরুত্ব আছে, এই মারাত্মক ইম্প্যাক্ট রাখতেছে, এগুলো এত কসরত করে দেখাইতে হবে না, এগুলো এভিডেন্ট হবে, সবাই চোখে দেখতে পাবে, এত কসরত করতে হয় কারণ আসলে এগুলোর কোনো ইম্প্যাক্ট নাই 2018 ইলেকশনের আগে, এবং এই তখনও আমি এগুলো ফাইট করছি আপনাদের প্রিয় বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষকদের সাথে, মানে ফাইট করছি বলতে তারা তাদের মতো থিওরি দিছে, আমি আমার জায়গায় বসে ডিবাঙ্ক করছি, যে এই কী জানি বলে পররাষ্ট্র, আরে কী বলে রাষ্ট্রদূত, রাষ্ট্রদূত মাস্ট্রদূত আসতেছে কথা বলতেছে, হ্যাঁ ইলেকশনের আগে আমেরিকা চাপ চাপে রাখবে, বিবৃতি দিছে বিভিন্ন আমেরিকার দেশ দেশ মিলে, সেই বিবৃতির ভাষাগুলো আমি হইতেছে আলোচনা করে, তখন তখন আমার এই চ্যানেল ছিল না, ফেসবুকে আলোচনা করছি, আলোচনা করে দেখাইছি যে বিবৃতির ভাষাগুলো খুবই স্টক, কথাবার্তা এগুলো কিচ্ছু মিন করে না, সিরিয়াস কিচ্ছু না এগুলোর মধ্যে, যারা আপনাদেরকে নানান সিরিয়াস জিনিসপত্র দেখাইছে এরা হইতেছে সকল একচোখা লোকজন আর কি, উইশফুল ব্যাখ্যা ট্যাখ্যা করতেছে এসে। সো আপনারা জানেন 2018 ইলেকশনে কিচ্ছু হয় নাই, কোনো দেশ কোনো ভূমিকা নেয় নাই, 18 ইলেকশনের পরেও কোনো ভূমিকা নেয় নাই, বরং হাতে হাত রেখে কাজ করতেছে, বাংলাদেশকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রশংসা করতেছে বহির্বিশ্ব, রাইট? সো এগুলো কোনোটাই কোনো কিছু মিন করে না, আপনাদেরকে যত ভূগোল বুঝাইছে, যেটা মিন করে এই যে ব্যান, এইগুলো হইতেছে রিয়েল অ্যাকশন, এম্বার্গো ব্যান স্যাংশন, এগুলো হইতেছে রিয়েল অ্যাকশন, এইগুলো দিলে হইতেছে একমাত্র তখন বলা যায় যে ওকে ফাইন, ইট মিনস সামথিং নাও। তো এই স্যাংশনটার পরও সেটা আমি বলছিলাম যে নাও ইট মিনস সামথিং নাও, কোটটু কি মিন করে আই ডোন্ট নো, এখন আলোচনায় ঢুকবো, কিছু ইন্টারভিউ দেখাবো, কিছু এক্সপার্টদের কথা শোনাবো, এবং অ্যাকচুয়ালি এই কথাগুলো আমি বলে ফেলছি এই ব্যানের পরপর যে আলোচনা করছি সেখানে, যে যে কথাগুলো বলছি এই কথাগুলো উঠে আসবে, নতুন বাইরে কিছু উঠে আসবে না অ্যাকচুয়ালি ওনাদের কথা থেকে। সো এই যে জিনিসটা যে এখন কেন সরকারের ভিত নড়তেছে, এই জিনিসটা আমি এখন ইয়ের সাথে লিঙ্ক করে আলোচনাটা করবো, সেটা হচ্ছে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ডকুমেন্টারির পর, আপনাদের মনে আছে কিনা ওই যে জাতিসংঘের হইতেছে উপর সেনাবাহিনীর এগুলো দোষ চাপানোর চেষ্টা করছে যে জাতিসংঘের, তখন আপনাদের প্রিয় বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষকরা আপনাদেরকে অনেক মন কলা খাওয়াইছে যে এখন জাতিসংঘ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর উপর এম্বার্গো আসবে, জাতিসংঘ বিবৃতি দিছে, কত কি ভুজুং ভুজুং সবসময় যে থিওরি দিয়ে বেড়ায় ওইসব থিওরি আর কি, তখনও এরকম 30 মিনিট এপিসোড করে বলছে এগুলো কিচ্ছু হবে না, এগুলো সব ভুয়া কথা, এগুলো খুবই স্টক কথাবার্তা, জাতিসংঘ কোনো অ্যাকশনই নিবে না, সেটা কেন নিবে না আমি মনে করছি এটা তাদের কথাবার্তা থেকে বিশ্লেষণ করে দেখাইছি, এবং অফকোর্স কোনো অ্যাকশন নেয় নাই,
না, সেখানে আমি যে আলোচনাটা করছি এটা এখানে যেভাবে লিঙ্ক করতে চাই সেটা হচ্ছে, সেখানে যে কথাটা বলছিলাম যে যদি জাতিসংঘ কোনো সিরিয়াস ব্যবস্থা নিত বা নেয়, তাহলে এটা সরকারের জন্য খুব একটা অস্তিত্ব টিকানোর প্রশ্ন, খুব একটা সিরিয়াস ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ সরকার তো ক্ষমতায় আসে, টিকে আসে হইতেছে এই যে এইগুলা পেলে, এগুলাকে পেলে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, সরকারি কর্মকর্তা, এদেরকে নানান রকম বেনিফিট সুযোগ সুবিধা দিয়ে এদেরকে হইতেছে কব্জা করে রেখে এরা সরকারের হয়ে কাজ করে। কিন্তু এদের যদি স্বার্থে আঘাত লাগে তাইলে তারা তো দরকার নেই সরকারকে ব্যাক আপ করে যাওয়ার। সো সেনাবাহিনীর উপর যদি কোনো নিষেধাজ্ঞা আসে, জাতিসংঘ থেকে যদি কোনো নিষেধাজ্ঞা আসে, তাইলে কিন্তু এই সেনাবাহিনী বেঁকে বসবে তখন, যে না আমরা মানে কার জন্য করবো, এরা হয়তো শান্তির মিশনে যায়, 50 লাখ 1 কোটি টাকা কামায় আসে সেনাবাহিনীর শান্তি মিশনে গিয়ে, সারা জীবন হা করে বসে থাকে চাতক পাখির মতো বাংলাদেশ সেনাবাহিনীতে যারা যায়, যে কবে শান্তি মিশনে একটা ডাক পাবে। এই ডাক পাওয়া যদি বন্ধ হয়ে যায় তাইলে কিন্তু এরা সরকারের উপর আর সরকার এদেরকে শান্ত করে রাখতে পারবে না। সো এগুলো হইতেছে সিরিয়াস জায়গা, যে এদের স্বার্থে যদি আঘাত লাগে তখন এটা সরকারের জন্য, সরকারের অস্তিত্বের জন্য একটা হুমকি, সিরিয়াস হুমকির জায়গা। আর বাকি সব এই যে রেটরিক এগুলো কিছু মিন করে, এগুলো সরকারও জানে, এই কারণে সরকারও দেখেন না কি কঠিন ভাষায় বক্তৃতা বিবৃতি দিয়ে বেড়ায় বিদেশি, আমরা এখন কাউকে প্রয়োজন নাই, কাউকে দরকার নাই, আমরা এগিয়ে যাচ্ছি উন্নয়ন, বিদেশিদের পাত্তা দেওয়ার সময় নাই, বিদেশি দেশকে এই সে বলে বেড়ায়। এবং এই এই স্যাংশনটার পর কিন্তু আমি এপিসোডে আলোচনা করছিলাম যে এখন দেখবেন না এই ধরনের কথাবার্তা, এখন আর মন্ত্রী মিনিস্টাররা বিবৃতি দিয়ে বেড়াবে না, কারণ এবার স্যাংশন আসছে, এবার মুখের কথা না স্যাংশন আসছে। সো সিরিয়াস অ্যাকশন যখন আসবে তখন ওই আপনি যেটা বললাম, আপনার থিওরি দিয়ে একেবারে জিমন্যাস্টিক করে আপনাকে দিনকে রাত তিলকে তাল সাদাকে কালো বানাইতে হবে না, ওটা চোখের দেখায় দেখতে পাবেন, আপনিও দেখতে পাবেন, সকলেই দেখতে পাবে এটা। সো সেটাই আর কি, এবার যেহেতু স্যাংশন আসছে চোখের দেখায় দেখা যাচ্ছে আমেরিকা অ্যাকশন নিচ্ছে, চোখের দেখায় দেখা যাচ্ছে সরকার খামোশ হয়ে গেছে, কোনো কথা বলতেছে না, এবং চোখের দেখায় দেখা যাচ্ছে বেনজির আহমেদের ইন্টারভিউ বিশ্লেষণ করে দেখাইছি, ভদ্রলোক খুবই বিষণ্ণ, এখন আর বড় বড় কথা সেই যেই ভাষায় কথা বলতেন এগুলো ভাষা আসতেছে না। সো রিয়েল অ্যাকশন নিলে একেবারে সবাই হজম হয়ে যাবে। এটার ভবিষ্যৎ কি, এখানে ইম্পর্টেন্ট যে আলাপগুলো, কিছু ইন্টারভিউ আমি বেশ কিছু খবর খবর পড়তেছি, যে দেখেন এই যেটা রিয়েল অ্যাকশন আসায় যে সরকার খামোশ হয়ে গেছে অলরেডি, যে সেই স্যাংশনের পর থেকে, সেই স্যাংশনের মুহূর্ত থেকে, পর থেকে না, সেই স্যাংশন ঘোষণা হওয়ার মুহূর্ত থেকে আর একটা ক্রসফায়ার হয়নি এখনো। দেখা যাচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার পর এক মাসে দেশে কেউ বন্দুকযুদ্ধে মারা যায়নি। সর্বশেষ ক্রসফায়ারটা হয়েছে তার একদিন আগে, যেদিন স্যাংশন আসছে না জানি সেই দিনই, যে ডেইলি স্টার একটা খবর আসছে। সো স্যাংশনটা আসার দিন, তার আগের দিন থেকে কয়েক ঘন্টা আগেও, সরি 4 ঘন্টা না, কয়েক ঘন্টা আগেও একটা ক্রসফায়ারের ঘটনা ঘটছে। স্যাংশনটা ঘোষণা হইলো, ক্রসফায়ার বন্ধ, আজকে মাস দেড় বার হয়ে যাচ্ছে কোনো ক্রসফায়ার নাই। সো বুঝতেই পারতেছেন সরকার টনক নড়ছে, রাইট? এগুলো হচ্ছে রিয়েল সিরিয়াস অ্যাকশন। এগুলোর ব্যাপারে কী ভবিষ্যৎ, যে এখানে এখানে আর কিছু ইন্টারেস্টিং বিষয় যে আলোচনাগুলো করছিলাম, সেখানে আমার কিছু সত্যি কথা বলতে ভুল ভাঙছে না, কিছু জিনিস আমি আসলে ওই অ্যাঙ্গেল থেকে নেসেসারিলি গুরুত্ব দেই নাই, কিন্তু সকলের কথা শুনে এক্সপার্টদের মনে হচ্ছে যে ওইখানে একটু গুরুত্ব দেওয়া দরকার, আমি দেই নাই, কিন্তু সবার কথা শোনার পর আমি এখনও দিতে চাচ্ছি না, আমার মন থেকে আসতেছে না, মানে এত এক্সপার্টরা বলতেছে যেহেতু এই জন্য দিতে হচ্ছে, কিন্তু আমি আমার অ্যানালিসিস মিলাইতে পারতেছি না বা আমি একমত হইতে পারতেছি না। যা হোক, সো অবশ্যই আমি যে আলোচনাটা করছিলাম যে সম্ভবত অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়, জো বাইডেন ক্ষমতায় আসায় তারা তাদের পলিসি চেঞ্জ করতেছে দেখে এটা করছে, এখানে বাংলাদেশের গণতন্ত্র আছে না নাই এটার জন্য কোনো স্পেসিফিক কোনো ব্যাপার না, আমেরিকা তাদের স্ট্যান্স চেঞ্জ করতেছে বিভিন্ন দেশ, চায়নার ব্যাপারে থেকে শুরু করে ইরান, সকল দেশের ব্যাপারে ফরেন পলিসি চেঞ্জ করতেছে, ওই কূপ পড়ছে বাংলাদেশের উপরে। এখানে স্পেসিফিক্যালি বাংলাদেশে গণতন্ত্র নাই দেখে শুধু বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নিছে এমন কিছু না, এটা আমি ওই প্রথম পর্বে আলোচনা করছি, সেইটা তো 100% সঠিক প্রমাণিত হয়েছে, কারণ তখনও জানতাম না যে শুধু বাংলাদেশ না, আরও অনেকগুলো দেশকে একই সাথে স্যাংশন দেওয়া হয়েছে, এগুলো পরে জানছি। সো তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে আলাদা বাংলাদেশের বিরুদ্ধে আলাদাভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে না গণতন্ত্র ক্রসফায়ারের প্রশ্নে, এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের নতুন পলিসি, সবার বিরুদ্ধে এগুলো করা হচ্ছে। সো সেটা একেবারে লাইক মানে ওইটাই আমার একমাত্র থিওরি ছিল এবং ওইটা একেবারে হাতে হাতে প্রমাণিত হয়েছে যে এটাই কারেক্ট। তো সেকেন্ড যে জিনিসটা বললাম, এক্সপার্টরা বলতেছে, আমি আই এম নট ভেরি কমফোর্টেবল অ্যাবাউট ইট, যে চায়নার সাথে, যে চায়না, ওকে, আমার ভিডিও নিচে একজন কমেন্ট করছিলেন যে চায়নার সাথে তাইওয়ান ইস্যুতে যেহেতু আমেরিকার একটা ঠোকাঠুকি হইতে যাচ্ছে বা হচ্ছে বা হবে, সিরিয়াসলি হওয়ার একটা সম্ভাবনা আছে, সো বাংলাদেশের, সো এটা আমার মাথায় আসে নাই তো এই চিন্তাটা, এই কারণে আমি একটু, যিনি কমেন্ট করছেন পরে আমি লাইক ইন্টারেস্টিং তো হ্যাঁ হইতে পারে, কিন্তু পরে আবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম আসলে ইন্টারেস্টিং না, এই কারণে আমার মাথায় আসে নাই। কারণ হচ্ছে আই ডোন্ট থিঙ্ক যে বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ কিছু, যে চায়নার সাথে আমেরিকা একটা হিউজ একটা ব্যাপার, ওইখানে সেখানে বাংলাদেশ হইতেছে, ঠিক আছে বাংলাদেশকে হাতে রাখার রাখবে না কেন, রাইট? সে বাংলাদেশ তো এই রিজিওনেরই, সে কিন্তু বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ কিছু না যে বাংলাদেশের সাথে আমেরিকা এসে স্যাংশন দিয়ে চায়নার প্রশ্নে বাংলাদেশকে আমেরিকা হাতে রাখবে, ওইটা আমার মনে হয় বাংলাদেশকে ধমক দিলেই বাংলাদেশ
মানে স্যাংশন দিবই, ধমক দিলেই বাংলাদেশ কথা শুনতে বাধ্য, স্যাংশন দিয়ে ভয় দেখানো লাগে না। সো আমার কাছে এটা এখনও খুব সিরিয়াস তেমন কিছু আসলে কথা বলতে মনে হচ্ছে না, কারণ যে প্রথম ব্যাখ্যাটা এটা মেক্স অল দ্য সেন্স যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন শুধু বাংলাদেশ না আরও অন্যান্য সকলের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। তাইলে এখানে এক্সপার্টরা সকলে যেটা বলতেছেন এখানে বলার কয়েকটা অ্যাঙ্গেল আছে ইন্টারেস্টিং। একটা মানে একটু আগে দেখতেছিলাম যে ইয়ে সাবেক পররাষ্ট্র সচিবের ইন্টারভিউ বিবিসি বাংলার সাথে উনি ইন্টারভিউ দিচ্ছেন, উনি যে অ্যাঙ্গেলটা বললেন সেটা একটা ভালো ব্যাপার। ওনার কথাটার সাথে আমি কাইন্ড অফ একমত হইতে একটু কমফোর্টেবল যে চায়নার প্রশ্নে ব্যান দিছে এটা না ঠিক, আরেকটা ব্যাখ্যা উনি দিচ্ছেন, এটা উনি এই পয়েন্টও মেক করেন। কিন্তু আরেকটা অ্যাঙ্গেল বলছেন যে এই স্যাংশন থেকে বের হওয়ার জন্য আমেরিকার জাতীয় স্বার্থে, ওই যে কথাটা আমিও আলোচনা অনেকবার বলছি যে আমেরিকার জাতীয় স্বার্থে ওই যে ভোগ ওয়ার্টা ইউজ করে প্রথম পর্ব আলোচনা করছিলাম যে এখন কোনো একটা ভোগের ব্যবস্থা করতে হবে বাংলাদেশকে, আমেরিকার জাতীয় স্বার্থে কোনো একটা ভোগের ব্যবস্থা করে এটা থেকে বের হয়ে আসতে হবে। সো ওই কথাটাই উনি বললেন, উনি তার ভোগ ওয়ার্ট ইউজ করেন, উনি যেটা বলছেন যে কী জানি বলে ওই যে চায়নার যে পলিসি, আমেরিকার যে পলিসি চায়নার ব্যাপারে, ওইখানে বাংলাদেশ কীভাবে আমেরিকার জন্য ইউজফুল হইতে পারে সেগুলো তুলে ধরে নানান রকম বেসিক্যালি ভোগটোক দিয়ে নানান রকম কনভিন্স করে যদি বের হয়ে আসতে পারে সেটা সম্ভব হইতে পারে। তবে উনিও মনে করে না যে এটা সহসা কোনো সমাধান আসবে। আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি তাহলে এই নিষেধাজ্ঞা তো সরানো যাবে, তবে আমরা যদি মনে করি যে খুব তাড়াতাড়ি খুব সহজে এটা হয়ে যাবে সেটা ভুল। এটা নিষেধাজ্ঞা দেওয়াটা খুব সহজ নয়, কিন্তু এটা থেকে বেরিয়ে আসা সে তুলনায় কঠিন। আরও এক্সপার্ট এক্সপার্ট সকলের একই কথা যে স্যাংশন আসছে এটা এত সহজে উঠতে যাচ্ছে না, এবং অবশ্যই যে বাঙালি যেরকম সব কিছু হলে বলে এডিট করা এডিট করা, প্রধানমন্ত্রীকে ভুল বুঝাইছে ভুল বুঝাইছে বইলে সব কিছু কাটা, এটা তো আর আমেরিকা তো আর বাংলা স্টাইলে চলে না, এই বাঙালি চাপাবাজি এখানে খাটবে না। সো এই যে বাঙালি বলতেছে যে আমেরিকাকে ভুল বোঝানো হয়েছে, ভুল 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 তথ্য দেওয়া হয়েছে, এই না সেই না, না ভুল তথ্য আমেরিকাকে দেওয়া যায় না। হ্যাঁ এগুলো তো আলোচনা করছি প্রথম পর্বে যে এরা তথ্য নিয়ে কাজ করে, এরা বাঙালির মতো না, মুখের কথায় ভুল বুঝাইছে, এত সহজ দুনিয়া চলে। তো উনিও বললেন পররাষ্ট্র সচিব এবং আরেকজন এক্সপার্ট ওনারাও বললেন আমেরিকান এক্সপার্ট যে ভুল তো বোঝানো যায় না, এগুলো বইলা লাভ নাই, ভুল বুঝাইছে একটু চাইছে, আমেরিকা তথ্য নিয়ে কাজ করছে, তাদের কাছে সঠিক তথ্য আছে। আমার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে আমার যে দীর্ঘ অবজারভেশন সেখানে মনে হয়েছে লবিস্টদের বক্তব্যের উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র নীতি সিদ্ধান্ত নেয়। বাইডেন প্রশাসন বাংলাদেশে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি প্রত্যাহারে কতটা সহজ হবে সেটি অনেকেরই প্রশ্ন। জানতে চেয়েছিলাম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থানরত মার্কিন নীতি বিশ্লেষক প্রশান্ত পরমেশ্বরনের কাছে। নিষেধাজ্ঞা আরোপ সহজ হলেও এটি ওঠানো বেশ কঠিন, বিশেষ করে ট্রেজারি যখন সুনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মনোনীত করে দেয়। সুনির্দিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান বা আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অর্থ এটি মোকাবেলার জন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপ লাগবে। এছাড়া আমার সন্দেহ যেহেতু আরও কিছু দেশের সঙ্গে একসাথে নিষেধাজ্ঞা এসেছে তাই এটি অন্যান্য দেশের সাথে একত্রে পর্যালোচনা করতে হবে। আমি মনে করি এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবগুলো পয়েন্ট আমি মেক করছি বিভিন্ন ওই একটা পর্বে আলোচনা করছি, দুইটা পর্বে আলোচনা করছি, ওইগুলোই উঠে আসছি বিভিন্নভাবে। সো আরেকটা পর্বে আমি আলোচনা করছিলাম যে এই তথ্যগুলো কিন্তু আমেরিকা বাংলাদেশের কী কারণে পয়েন্টটা মেক করছিলাম, ও আচ্ছা লবিস্ট নিয়োগের প্রশ্নে যে সরকার দাবি করতেছে যে সরকার বিরোধীরা লবিস্ট নিয়োগ করে এই কাজটা করাইছে, তো সেটার প্রশ্নে আমি বলছিলাম যে হ্যাঁ কথাটা ইয়েসেন নো মিথ্যা যে নেসারলি তা না, কারণ আমেরিকা তো বাংলাদেশের ভিতরের ইন্টারনাল ডিটেলস আমেরিকানদের পক্ষে জানা সম্ভব না, তারা ইন্টারনাল খবরগুলো নেয় কোনো বাংলাদেশিদের মাধ্যমেই। লবিস্টের যে জিনিসটা হয়েছে যে আপনার যে কনসার্নটা বা এখানকার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থাটা একটা ব্রিফ তাদের কাছে যাচ্ছে। তো এখানে বাংলাদেশিরা মিলে আমেরিকার কান পড়া দিছে, এইগুলা লবিস্ট নিয়োগ করে এগুলো করাইছে, টেকনিক্যালি ইন এ ওয়ে কথা 100% ভুল না, কিন্তু সাবস্টেন্স আছে বলে আমেরিকা অ্যাকশন নিছে, সাবস্টেন্স না থাকলে লবিস্ট নিয়োগ করে এত সহজ? তো বাংলাদেশিদেরকে দিয়ে ইন্টারনালি খবরগুলো বের করানো হয়েছে এবং সেইখানে যেসব বাংলাদেশিরা খবর টবর দিয়ে সাহায্য করছে তাদেরকেই সরকার বলে বেড়াবে আর কি যে সরকার বিরোধী শক্তি লবিস্ট টবিস্ট এই সেই। সো ওই সেন্সে কথা সত্যি সরকারের ভুল না, ওইটা ওই পয়েন্টটা আমি করছিলাম। তো ওইটা এখানেও কে জানি কোনো এক্সপার্ট বললেন। সো এখন বেসিক্যালি বটম লাইন হচ্ছে যেটা যে এটা থেকে বের হওয়ার একমাত্র সমাধান হচ্ছে এই যে অভিযোগ আমেরিকা আনছে সেই অভিযোগকে অ্যাড্রেস করতে হবে, ক্রস ফায়ার বন্ধ করতে হবে, এছাড়া দ্বিতীয় ভুজুং ভাজুং বললা কোনো কাজ হবে না যে ও লবিস দিয়ে আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে, ওনাকে ভুল তথ্য দেওয়া হয়েছে, রাষ্ট্রবিরোধীরা এগুলা এই ভুজুং ভাজুং করে লাভ নাই, কাজ হবে না। ওই ক্রস ফায়ার নিয়ে অভিযোগ করছে, ক্রস ফায়ার বন্ধ করতে হবে, এছাড়া কোনো অন্য কোনোভাবে চিড়া ভিজবে না। প্রথমত যে যদি ভুল তথ্যের ভিত্তিতে এটা দেওয়া হয়ে থাকে তাহলে প্রমাণ করতে হবে যে তথ্যগুলি ওখানে আছে সেগুলি এবং সেটা প্রমাণ করা কিন্তু সহজ না। দুই হচ্ছে আরেকটা পদ্ধতি আছে যে আপনি ঠিক আছে ভুল ছিল কিন্তু মানে খারাপ কাজ করেছি আমি কিন্তু আমি সেটা শোধরানোর ব্যবস্থা করেছি এবং এখন আর হচ্ছে না, এটা কিন্তু প্রমাণ করতে একটু সময় লাগবে। আপনি 7 দিন দেখা গেল যে বা 1 মাস
কোনো সমস্যা নেই বা এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না, মানে এই না যে প্রতিপক্ষ ধরে নেবে যে আপনি সব সমস্যার সমাধান। এটা হচ্ছে এক্সপার্টদের কথা, এবং মানে এক্সপার্ট হওয়া লাগে না এটা বলার জন্য, এটা আমরা সকলেই জানি এটাই হচ্ছে কথা, এবং সেইটার সেটাই যে কথা তার প্রমাণ হচ্ছে একেবারে ক্রস ফায়ার বন্ধ, একেবারে বন্ধ মানে বন্ধ, একটাও ক্রস ফায়ার ঘটনার ঘটনাই ওই ঘটনার পর থেকে সোজা হয়ে গেছে না। আমি এই টোটাল আলাপটা এই কারণে করতে চাচ্ছি, সামনে ইলেকশন আসতেছে, প্রচুর থিওরি পাবেন মার্কেটে, প্লিজ এই থিওরির দিকে এগুলোতে কানও দিবেন না, এগুলোতে আমি পয়েন্টটা বলার জন্য আসছি যে দেখেন যখন সিরিয়াস কোনো অ্যাকশান আসে তখন কীরকম দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়, কীরকম খামোশ হয়ে যায়, মুখ থেকে একটা কথাও সরে না, কথা বলেন। সো ওয়েন একটা প্রবাদ আছে না, ওয়েন ওয়েন ইট কামস টু শোভিং দ্য পুশ, হ্যাঁ ছোটো ধাক্কাকে যখন শোভ করার ব্যাপার চলে আসে তখন এইটাগুলো আপনাদেরকে হইতেছে এত নাটক করে প্রতিষ্ঠা করতে হবে না। আপনাদের ওই যে প্রিয় বিশ্লেষকরা একেবারে থিওরির পর থিওরি দিনকে রাত তিলকে তাল বানে কত মোচড় মাচড় দিয়ে যে তারা মঞ্জিলে মাকসাদে পৌঁছায়, এত কাহিনী করতে হবে না, ওই খালি চোখের দেখাই দেখতে পাবেন যে হ্যাঁ এই যে অ্যাকশন আসছে এবার সরকার সোজা হয়ে যাচ্ছে। না আগামী ইলেকশনের যেগুলো ইম্পর্টেন্ট আলাপ, মূলত যে কারণে আলাপটা করতেছি, যে ইলেকশন আসতেছে প্রচুর থিওরি আসবে মার্কেটে, মন কলা খাওয়াবে প্রচুর, এবং আপনারা অত্যন্ত পুলক অনুভব করবেন, এবং দেখবেন যে আলটিমেটলি সেই যেই যা এই লাউ সেই কুদু, ইলেকশন আরেকটা হয়ে গেছে, কিছুই হয় নাই, বহির্বিশ্ব আপনাদেরকে নিয়ে কোনো চারণা পয়সা পাত্য দেয় নাই। লাইক আগের মতো করে আবারও বলতে হচ্ছে যে এখন পর্যন্ত লাইক অ্যাজ থিংস স্ট্যান্ড যে কোনো সম্ভাবনাই নাই আরেকটা ফেয়ার ইলেকশন হওয়ার, আরেকটা একই রকম এরকম ইলেকশনই হবে, তবে একটা স্যাংশন আসায় সরকার একটু ভয় ভয়ে থাকবে যে আরেকবার একই কাজ করলে নাকি আরও স্যাংশন আসে, একটা আলাপ আছে বাতাসে যে আরও স্যাংশন আসতে পারে, ইভেন মন্ত্রী টন্ত্রীদের উপর স্যাংশন আসবে এরকম একটা আলাপ কোথায় জানি শুনছি, কার কাছে শুনছি, নূরের কাছে নাকি আমার মনে নেই ঠিক কার মুখে শুনলাম। তো রাজনীতি এরা স্টান্ডবাই জন্য কথাবার্তা বলে, আবার সত্যও হইতে পারে ইন্টারনাল তথ্য, আই ডোন্ট নো, এদের কথা বিশ্বাস করা যায়ও না, আবার হইতেও পারে যার ওটে তা একটু হইলেও বটে এরকমও হইতে পারে। সো সেরকম যদি কোনো ভয় থেকে থাকে সরকারের যে আরও স্যাংশন আসতে পারে উল্টাপাল্টা কাজ করলে আচরণ করলে, যেহেতু একটা অ্যাকশন নিয়ে নিছে, একটা অ্যাকশন নিছে, এখন আর জিনিসটা শুধু মুখের কথায় নাই, একটা অ্যাকশন চলে আসছে এখন সরকারের মধ্যে একটু জুজু কাজ করতেছে। সো ইলেকশনের আগে অবশ্যই যদি আমেরিকান সরকার যেমন ওই যে যুদ্ধাপরাধীদের বিচার থামানোর জন্য আমেরিকা থেকে চাপ দেওয়া হয়েছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ফোন দিয়েছিল, মন্ত্রী না তখন ছিল, হ্যাঁ পররাষ্ট্রমন্ত্রী তো ছিল 2013-তে, কী জানি না কলে না কলে কী জানি চেহারাটা ভাসতেছে লম্বা করে মুখ জায়গা, পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত ইফ আই এম নট রং সরাসরি বাংলাদেশ সরকারকে ফোন দিয়েছে এটা বন্ধ করার জন্য, বাংলাদেশ উড়ে ভাবার এই পাত্তা দেওয়ারই টাইম নেই আমেরিকাকে, উড়ে ফেলাই দিছে কথা, আমেরিকা ওইগুলো নিয়ে গা খাটে না কারণ আমেরিকার প্রয়োজন পড়ে না মাথা কামানোর এই জন্য পাত্তা। সো এই যে দুর্দন্ত প্রতাপে বাংলাদেশ সরকার আমেরিকাকে গুনার টাইম নেই এসব করে বেড়াইছে, এগুলো কিন্তু আর এখন করবে না, একটা অ্যাকশন চলে আসছে না ছোটো সোজা হয়ে যাবে, আমেরিকা ছাড়া পারবে না, এগুলো তো হাজারবার করে আলোচনা করছি, এই বড় বড় কথা বলে আমেরিকা যেটা বলি আর কি, যে পিঁপড়া হাতির পায়ে কামড় দেয় হাতি পাত্তা দেয় না পাত্তা দেয় না, তারপর হাতি ঘুরে যদি একটা পিছনই দেয় পিঁপড়ার শুরু হয়ে যাবে, টান হয়ে যাবে। সো একটু হালকা করে হাতি হইতেছে পাটা ঝাড়া দিছে আর কি, সো চাপাবাজিগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে, এবং ইলেকশনের আগে এটা একটা টাইমটা ভালো হয়েছে, সামনে ইলেকশন আসতেছে, ইলেকশনের আগে যদি এখন রেটরিকও দেয় আমেরিকান সরকার বাংলাদেশ সরকার কিন্তু একটু ভয় পাবে। সো নাও আই হ্যাভ এ রিজন টু থিঙ্ক বিলিভ যে মেবি এই ইলেকশনটা আগামী ইলেকশনটা গত ইলেকশনের মতো একেবারে সিল ছাপ্পড় মেরে রাতের বেলা ব্যালট বাক্স ভরে ফেলা এগুলো হয়তো আর হবে না, মানে স্টিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, চুরি করে ক্ষমতায় আসবে, কিন্তু আগের বারের মতো এত ফাঁকা মাঠে গুল হয়তো হবে না, আর একটু হয়তো লেস অবভিয়াসভাবে চুরিটা করার চেষ্টা করবে। আর আমেরিকান সরকার যদি সত্যি কেয়ার করে বাংলাদেশকে নিয়ে, সত্যি যদি বাংলাদেশে গণতন্ত্র চায়, এগুলো বললাম না সিআইএ দিয়ে কুটু করানো লাগবে না, আমেরিকা তো পৃথিবীর হাজার হাজার দেশে, পৃথিবীতে হাজার দেশ নেই, যে ভুল ধরতে চলে আসবে এখন কমেন্ট সেকশনে কেউ, এই জন্য কথা বেশি বলতে হয়, পৃথিবীতে হাজার হাজার দেশ নেই, কথার কথা যে আমেরিকা হাজার হাজার দেশে কু করে সরকার ফালাইতেছে, সরকার ইয়ে করতেছে, কু কর অথবা কু না করলেও ওই যে সরকার বিরোধীদের হাতে অস্ত্রমস্ত্র দিয়ে সরকার টপল করাইতেছে, এগুলো আমেরিকা খুব এক্সপার্ট এসব লাইনে। সো বাংলাদেশের জন্য তারা একটু ইনভেস্টও করে না, এতটা গুরুত্ব বাংলাদেশকে দেয় না যে আমেরিকা কি কু এগুলো করতে হলে তো ইনভেস্ট করতে হবে, টাকা পয়সা ঢালতে হবে, বাংলাদেশের নিয়ে এত ওরা সিরিয়াসলি নিচ্ছেন আর কি যে বাংলাদেশের পেছনে টাকা পয়সা ঢালবে কু করাবে বা বিদ্রোহীদের, কিন্তু আমেরিকা যদি চায় এগুলো এদের সে এক্সপার্টিজ আছে, আমরা আমেরিকার উপর সে আস্থা আছে, এরা বাংলাদেশের দুই মিনিটের ব্যাপার বাংলাদেশ সরকার ফালাই দেয়া, তো না এত কিছু করা লাগবে না, আরও খুব সহজভাবে কূটনৈতিকভাবেই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে প্রচণ্ড চাপে ফেলে দিতে পারবে, ইভেন ক্ষমতা থেকেও ফেলে দিতে পারবে, কথা হচ্ছে আমেরিকা এটা করতে যাচ্ছে কি না, যাবে কি না, তারা ততটা গুরুত্ব দিচ্ছে কি না, এটাইগুলো হচ্ছে প্রশ্ন। সো যদি দেয় কোনো কারণে, কী কারণে এর জন্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা আসছে, তাদের পলিসি যদি হয়ে থাকে, এখন বাংলাদেশের এত দাম নাই ইন্ডিয়ার সাথে ঠোকাঠুকি করতে যাবে, এখানে ইন্ডিয়া যদি এই সরকারকে ক্ষমতা রাখতে চায়
বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার পাশের দেশ, সো ইন্ডিয়ার এখানে স্বার্থ আছে। যে গত অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং ব্যাপার, গত পরশু দিন আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম একজন ইন্ডিয়ান ইয়ে বিশ্লেষকের, ভূ রাজনীতি বিশ্লেষক, উনি কোনো সরকারি কর্মকর্তা না, হ্যাঁ ইন্ডিয়ান ভূ রাজনীতি বিশ্লেষক। উনি বলতেছিলেন আর কি যে কেমনে জানি বলতেছিলেন কথাটা যে মানে বাংলাদেশকে প্রয়োজন আমেরিকার, ইন্ডিয়ার আওয়ামী লীগ সরকারকে প্রয়োজন, সো ইন্ডিয়া মানে আওয়ামী লীগ সরকারকে বা আওয়ামী লীগকে এই বন্ধুত্ব ত্যাগ করবে না, এরকম একটা কথা। আমার খেয়াল নেই কোন কনটেক্সটে বলতেছিল কথাটা, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, এমনভাবে বলছে যে কনটেক্সটা ছাড়া আমি আসলে পয়েন্টটা মেক করতে পারতেছি না কথাটা কী ছিল, যা হোক। সো এগুলো বিশ্বাস করার কোনো কারণ নাই আর কি, কিন্তু এই স্যাংশনটা হয়, একটা ইলেকশন সামনে আসতেছে, হোপফুলি হোপফুলি এটা কিছুটা হলেও ডেন্ট ফেলছে ফেলবে, এবং হোপফুলি যদি আর একটু চাপ আমেরিকান সরকার দেয়, অ্যাটলিস্ট একটা মিনিমাম ফেয়ার ইলেকশনের যদি একটা ক্ষেত্র তৈরি হয় বাংলাদেশে। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে র্যাবের উপর থেকে হয়তো নিষেধাজ্ঞা উঠবে, বাট আই ডোন্ট সি হাউ বেনজির আহমেদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে। লাইক র্যাব ক্রসফায়ার করতো, র্যাব ক্রসফায়ার থামাই দিছে, নিষেধাজ্ঞা উঠে যাবে। বেনজির আহমেদ তো এখন আর র্যাবেরও প্রধান না, সে র্যাবের প্রধান ছিল অতীতে, সেইটার জন্য তাকে স্যাংশন দেওয়া হয়েছে। সো হোয়াট ক্যান হি ডু টু চেঞ্জ থিংস, টু টার্ন থিংস অ্যারাউন্ড? তার কোনো করণীয়, তার কিছু করণীয় নাই। সে লাইক র্যাব যেরকম ক্রসফায়ার করা বন্ধ করে দিয়ে স্যাংশন উঠিয়ে নিতে পারবে, বেনজির আহমেদ এমন কোনো করণীয় নাই যেটা করলে তার উপর থেকে স্যাংশন উঠে যাবে, তার উপর স্যাংশন আসছে তার পাস্ট কর্মকাণ্ডের ভিত্তিতে। সো আমার আই ডোন্ট সি যে বেনজির আহমেদের উপর থেকে স্যাংশন ওঠার কোনো সুযোগ আছে। লাইক উনি কী করে স্যাংশন তুলবে, মানে ওনার তো কোনো করণীয়ই নাই এক্ষেত্রে। সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি এটা কিউরিয়াস টু ফাইন্ড আউট যে বেনজির আহমেদের ভবিষ্যৎ কী হয়। ওরে বাবার এ আল্লাহর বিচার, এমন পাওয়ার এনাদের, সরকার চেঞ্জ হলে তো বেনজির আহমেদ ভাগতেও পারবে না এখন, মানে ভাগতে পারবে হয়তো ওই মিডল ইস্টের দেশ দেশগুলোতে, ইউরোপ আমেরিকার যাওয়া হবে না আর কি, উনি বেচারার জীবনটা বরবাদ হয়ে গেছে। তো যাক, এই বাস্তবতা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের সামনে ইলেকশন, এই সামনের ইলেকশনে এগুলার কী প্রভাব থাকবে বা আদৌ থাকবে কি না, বা আমেরিকা এটাকে কন্টিনিউ করবে কি না, চাপে রাখাটা, বাংলাদেশ সরকারকে চাপে রাখাটা, এটা হইতেছে আমাদের মূল কনসার্নের জায়গা। আর আমি যে কারণে আলাপটা করতে বেশি বেশি গরম হয়ে যান না, বেশি তিলকে তাল বানেন না, এ থেকে জিতে চলে যান না, এ থেকে বি, বি থেকে সিতে যান। একটা স্যাংশন আসছে, এখান থেকে আমরা বিতে যাই যে হ্যাঁ ইট মিনস সামথিং, বি থেকে নেক্সট সিতে যাই যে হ্যাঁ এটা ইলেকশনের উপর একটা প্রভাব থাকবে পরোক্ষভাবে, তারপর ডিতে যাই যে হয়তো ভবিষ্যতে আরও স্যাংশন আসতে পারে বা এটার কারণে, এরকম করে অল্প অল্প করে টেক বেবি স্টেপস, রাইট? একেবারে জায়ান্ট লিপ নেওয়ার প্রয়োজন নেই, এটাই বেসিক্যালি বলতে চাচ্ছি।